কার্যকরী কমিটি বৈঠক পাশাপাশি উপদেষ্টা কমিটি ছাত্র সংগঠন যুব সংগঠন মহিলা সংগঠন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকও রয়েছেন আমাদের আজকের বৈঠকে চারটা এজেন্ডা রয়েছে সেই চারটা এজেন্ডার উপর আলোচনা হবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার মধ্যে রাজ্য সম্মেলন আমাদের ডিউ হয়ে রয়েছে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে আসন্ন এডিশন নির্বাচনে দলের কী অনুসর হবে সেটাও ঠিক হবে তারপরে নাগরিকত্ব সংশোধনী আইন জাতীয় নাগরিক পঞ্জীকরণ সে ব্যাপারে আপনারা সবাই জানেন আইনপিটি সক্রিয়ভাবে জড়িত এই ব্যাপারেও আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে এটা সিদ্ধান্ত হবে এবং বর্তমান রাজনীতি পরিস্থিতি আমাদের প্রেসিডেন্ট বলেছিলেন যে কিছু কিছু জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল নতুন করে আইনপিটিতে মিশে যাবে সেই বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হবে এবং সিদ্ধান্ত ইন্ডিয়া ও সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এলাকাও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একটা ব্যাপক আন্দোলন কাটবে